আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, আলহামদুলিল্লাহ আপনারা অবগত রয়েছেন যে বহুল প্রতীক্ষিত কুয়েতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। ফ্লাইটের যে টিকিট মূল্য সেটাও আশা করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে কমে আসবে। গতকাল সোশ্যাল প্ল্যাটফর্মগুলি থেকে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি, এখন পর্যন্ত কুয়েতের টিকিটের মূল্য 260 থেকে 360-এর মধ্যে চলছে। আপনারা অবগত রয়েছেন যে এয়ারলাইন্সগুলোর টিকিট প্রতি মিনিটে পরিবর্তন হয়। আমরা আশা করছি যে কুয়েত এয়ারওয়েজের সাথে আল জাজিরা এবং বাংলাদেশ বিমান যখন ফ্লাইতে আসবে তখন এই টিকিট মূল্য আরও কমে আসবে, যেটি নিঃসন্দেহে আটকে থাকা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো খবর। এছাড়া কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে গতকাল একটি নিউজ ভাইরাল হয়েছে, বিশেষ করে আমাদের ভিডিওতে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছে আকামা হাউলের ব্যাপারগুলো নিয়ে। যেমন কি অনেকে বলছিল যে 20 নম্বর থেকে 18 নম্বর করা যায়, 18 নম্বর থেকে 20 নম্বর করা যায়, আবার 24 নম্বর থেকে 18 নম্বর করা যায় ইত্যাদি ইত্যাদি। কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে যে নিউজটি ভাইরাল হয় সেটি সম্পূর্ণ ফেক এবং বুয়া। এই ধরনের কোনো নিউজ কয়েকদিনের মধ্যে কুয়েতের কোনো প্ল্যাটফর্ম থেকে ঘোষণা হয়নি। একটি সিস্টেম চালু হয়েছে, সেটি হচ্ছে যে কুয়েতে এখন থেকে ঘরে বসেই আপনি আপনার আকামা নবায়ন করতে পারবেন, আকামা হাউল করতে পারবেন, এবং কি এই সার্ভিসগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন। এরকমই একটি ই সার্ভিস পোর্টাল চালু করেছে কুয়েত শ্রম মন্ত্রণালয়। আর এই নিউজটি থেকেই এই ধরনের নিউজ ছড়িয়ে পড়েছে যে হাউলের যে ব্যাপারটি, আপনারা অপেক্ষা করুন, হাউল দিলে বা হাউল শুরু হলে আমরা আপনাদের সাথে যথারীতি শেয়ার করব। মনে রাখবেন কোনো ধরনের প্রতারণা এবং প্রতারক চক্র থেকে নিজেকে দূরে রাখবেন। বিশেষ করে কুয়েতে অনেক বেশি প্রতারণা হয় বা অনেক বেশি প্রতারক চক্র রয়েছে। বিশেষ করে কুয়েতেই হোটেল ছাড়াও 500 ভিসা দিয়ে প্রবাসীদেরকে কুয়েতে নিয়ে আসা হয়েছে। আপনি চিন্তা করুন, যেখানে প্রতিষ্ঠান নেই অথচ সেই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এভাবেই প্রবাসীর সাথে প্রতারণা করা হয়েছে, আর এটি কুয়েতেই সম্ভব। তাই আপনার সচেতনতা, আপনার সতর্কতা আপনার অনেক কষ্ট অর্জিত টাকা নিরাপদ রাখতে পারে। কুয়েতের সমুদ্র সৈকতে বা সমুদ্র পাড়ে আমরা অনেকেই বেড়াতে যাই, আমরা তখন দেখি কিছু স্কুটার বা সাইকেল চলে। কুয়েতের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া ব্যক্তিদের বিপদ ও হয়রানি থেকে মুক্তির জন্য সাইকেল বা স্কুটার ভাড়া নিষিদ্ধ করেছে কুয়েতের বলদিয়া থেকে। আশা করি এই ব্যাপারটি আমাদের সকল প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুয়েতে ভ্যাকসিন প্রদান এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিন 5,000 মানুষকে পুরো কুয়েত জুড়ে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্রিজ সংলগ্ন জাবের ব্রিজের পাশে নির্মিত ভ্যাকসিন ক্যাম্পে কুয়েত এয়ারপোর্টের নতুন টার্মিনালের কাজ চলছে, আর সেখানে একটি দুর্ঘটনা ঘটে যেখানে বালুদশে দুজন নেপালি শ্রমিক মৃত্যুবরণ করেছে এবং একজন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ধারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মের ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা নতুন আপডেট শেয়ার করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো তথ্য নিয়ে, সে পর্যন্ত শুভকামনা।